আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে এবং সহজে কিভাবে পারফেক্ট হুইপ ক্রিম তৈরি করা যায়। কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করতে পারেন না নতুন যারা আছেন, এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজে বাসায় এই ক্রিমটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি আজকে হুইপ ক্রিম তৈরির জন্য এখানে হেভি হুইপিং ক্রিম লিকুইড ফর্মে যেটা আছে সেটা ব্যবহার করছি, আর এখানে 200 ml হেভি ক্রিম আছে। ইতালিতে যারা আছেন আপনারা যে কোনো ব্র্যান্ডের পান্না দা মন্তারে এই ক্রিমটা ইউজ করবেন হুইপ ক্রিমের জন্য। আর এখানে আমি আইসিং সুগার নিয়েছি। অনেকেই জানতে চাচ্ছেন আইসিং সুগার বাসায় কীভাবে তৈরি করবেন। আইসিং সুগার আপনারা নর্মাল চিনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে অথবা শিলপাটায় বেটে আটার মতো করে গুঁড়ো করে নিলে আইসিং সুগার তৈরি হয়ে যাবে। আমি যে মিক্সিং বলে হুইপ ক্রিম তৈরি করব সেই মিক্সিং বল এবং ইলেকট্রিক বিটারের পিনগুলো আগে থেকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি লিকুইড ফর্মে থাকা হুইপিং ক্রিম মিক্সিং বলে দিয়ে দিচ্ছি, তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিব। আরেকটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি, হুইপ ক্রিম যেন সহজে গলে না যায় আপনারা কিন্তু চাইলে এই ক্রিমে আকার আকার অথবা জেলাটিন পাউডার ইউজ করতে পারেন। তবে আমি যেহেতু ঠান্ডার দেশে থাকি তাই আর ক্রিমটা গলে যাওয়ার চান্স নেই, তাই আর আমি আগার আগার পাউডার অথবা জেলাটিন ইউজ করিনি। আমি জানি আপনারা অনেকেই প্রশ্ন করবেন ইলেকট্রিক বিটার ছাড়া এই ক্রিমটা তৈরি করা যাবে কি না। অবশ্যই যাবে, আপনারা ব্লেন্ডারে অথবা হ্যান্ড উইক্স দিয়ে এই ক্রিমটা তৈরি করতে পারবেন। কিছুক্ষণ বিট করার পর যখন দেখবেন ক্রিমটা ঘন হয়ে আসছে, সে পর্যায়ে আমি 1 চা চামচ আইসিং সুগার দিয়ে দিব, তারপর আবার বিট করে নেব। ক্রিমটা যদি পারফেক্ট ওয়েতে তৈরি করতে চান তাহলে একেবারে আইসিং সুগার দিতে যাবেন না, অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে বিট করতে হবে। আমি এখানে 1 চামচ করে 3 বা 3 চামচ আইসিং সুগার দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি দিতে চান তাহলে 4 থেকে 5 চামচ আইসিং সুগার দিতে পারেন। আর এই তো দেখুন আস্তে আস্তে ক্রিমটা ঘন হয়ে আসছে, ক্রিমটা কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই আছেন তাড়াহুড়ো করে ক্রিমটা তৈরি করতে গিয়ে প্রথমেই ইলেকট্রিক বিটারের স্পিডটা অনেক বাড়িয়ে দেয়, এতে করে ক্রিমটা তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, তবে সেই ক্রিমটা বেশ কিছুক্ষণ পরে নরম হয়ে যায় টেম্পারেচারের কারণে। তবে আপনি যদি একটু সময় নিয়ে প্রথম পর্যায়ে লো স্পিডে বিট করে তাহলে আপনার ক্রিমটা সহজে টেম্পারেচারের কারণে গলে যাবে না। আমি কিন্তু ফার্স্টের দিকে ইলেকট্রিক বিটারের স্পিডটা লোতে রেখে বিট করেছিলাম, তারপর লাস্টের দিকে মিডিয়াম স্পিডে ক্রিমটা বিট করে নিয়েছি। আর এই তো ক্রিমটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা ফুড কালার ইউজ করতে পারেন। হুইপ ক্রিম কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আপনারা কিভাবে বুঝবেন ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে? যখন দেখবেন চামচ অথবা স্প্যাচুলার থেকে ক্রিমটা পড়ছে না তখনই বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আমি ইলেকট্রিক বিটারের একটি পিনের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পিন থেকে কিন্তু ক্রিমটা পড়ছে না, ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর কেক ডেকোরেশন করলে কিন্তু ডেকোরেশনটা সুন্দর হবে। আমি এখন একটা পাইপিং ব্যাগে ভরে একটা বাটিতে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর এই তো দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে। আমার চ্যানেলে কিন্তু আরও ক্রিমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।